সো হ্যালো বন্ধু, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখরাই আমি পুরো রেডি হয়ে গেছি, আজকে একটা প্রোগ্রাম আছে আর কি। আগে কোনো অ্যানাউন্সমেন্ট করছি না, তোমরা সারপ্রাইজ দিলাম। ওইটাই একদিন লাগাইছিলাম ইনস্টাগ্রামে ভিডিও, তো যারা যারা ইনস্টাগ্রাম ফলো করাই তো নিশ্চয়ই দেখছো আর কি তোমরা। 10th March একটা প্রোগ্রাম আছে আমার। সো আজকে এই প্রোগ্রামটাতে যাইলাম আর কি। তো এটা অ্যাকচুয়ালি একটা পুরো ডিফারেন্ট আর কি, একটা ড্রামা। তো ড্রামার মধ্যে আমরা দুইটা ডান্স আছে আর কি, ওইটাই। তো প্রোগ্রামটা হওয়ার লগে বঙ্গভবনে আর কি 6:30 থেকে স্টার্ট হইব প্রোগ্রামটা, তখন যাইলাম। আমার আমার সঙ্গে তোমরা পিয়ার স্যারও যার। তো হোপ করি ভিডিওটা তোমরা ভালো লাগবো। চলো আর প্রোগ্রামের সব কিছু জিনিস তোমরা এনজয় করবে। তো আই গেছি আর কি বঙ্গভবনে। তো আইয়া ফেস ক্যামটা করতে পারলাম না, বিকজ আইটা এটা একটু লেট হয়ে গেছে। তো জলদি শুরু হয়ে গেছে আর কি প্রোগ্রামটা ওইটার লেগা। তো আইয়া স্টেজে উঠে গেছি, দেখতে পারো এখানে। এটা লেকিন নাটকের একদম ওপেনিং ডান্স আর কি এটা। তো আমরা হাতে একটা ক্যান্ডেল নিছি, নিয়ে আর কি পুরো অন্ধকারের মধ্যে আর কি পুরো নাটকটা আমরা এখন ওপেনিং করলাম। তো আনন্দ লোকে আর কি গানটা। তো চলো তোমরা নাচটা দেখতে থাকো। ড্রামাটা অ্যাকচুয়ালি হয়ে গিয়ে রবীন্দ্রনাথের আর কি, ডালিয়া ড্রামাটার নাম। তো যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রামাটা, তো আনন্দলোকে তো রবীন্দ্রনাথেরই মানে লেখা আর কি গান। তো এটা দিয়ে আর কি ফার্স্ট ড্রামার স্টার্টিংটা হর। তো ড্রামার একটু একটু ফুটেজ আর কি আমি তোমরা সঙ্গে শেয়ার করলাম। এখানে মেন রোল হলো গিয়া দালিয়া, ওই যে যে ভদ্রলোকটা আর কি তাই, আর তিন্নি আর কি। তো দেখতে থাকো আগে আগে, ইন্টারেস্টিং আছে আর কি ড্রামাটা। আমরা স্টেজ রিহার্সেল দেখছিলাম ওইটাই। তো মেন রোল হলো গিয়া দালিয়া আর তাইনেরই আর কি সঙ্গে, যে তাইনের হলো গিয়া তিন্নি। তো তার অ্যাকশনগুলো তোমরা দেখতে থাকো। দূরে দূরে আমার মন ভেসে যায়, সুরে সুরে দূরে দেখা হয়েছে।
সো এখানে ড্রামার একদম লাস্ট এন্ডিং মুভমেন্ট আই গেছে আর কি। তো এন্ডিং মুভমেন্টে তারা আর কি দুইজনের, যে দালিয়া আর তিন্নি, যে তারার মানে বিয়া হয় আর কি। তো তারা একটা জায়গায় রাজা আর রানী থাকে। তো এই মেহেলটা আর কি তারা পুরা মানে এখানে সুন্দর করিয়া তুলিয়া ধরছে। তো এখানেও আর কি আমার একটা ডান্স আছে। তো আমি তো ভিডিওটা পুরো ভয়েস ওভার করিয়া করলাম, বিকজ আমি তখন স্টেজে আসলাম আর কি। তো দেখো ওখানে আমরা ডান্সটা লগিয়া প্রেমের জোয়ারে, যে এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটা গান আর কি। আমি তো কইলামই, বিকজ নাটকটা পুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর কি। তো দেখো আমরা এখানে প্রেমের জোয়ারে নাচটা আর কি শুরুই গেছে, মানে খুব আনন্দের মহল আর কি। তখন বিয়া বাড়ির যেরকম আর কি আনন্দের মহল থাকে, সবাই ডান্স ওন্স করে। তো আগে তোমরা দেখছো আমরা ফুল আবির এগুলো ছিটাইছি আর কি, সানাইড সাউন্ডের সঙ্গে সঙ্গে। আর এখন প্রেমের জোয়ারে ডান্সটা করলাম, আর আমরার সঙ্গে যে রাজা আর রানী যারা বিয়া হয়েছে তারাও আর কি এখানে আইয়া ডান্সটা অ্যাটেন্ড করার। সো এন্ডিং মুভমেন্টটা খুব বেশি সুন্দর লাগে দেখতে। দেখো এদিকে ফুলের পাপড়ি উপড়ি ছুটার, আর এদিকে স্নো আর কি উইংস থেকে স্প্রে করার। সত্যি দেখতে বহুত বেশি সুন্দর লাগে। আমি এখন ভিডিওতে দেখলাম আর কি এডিট করার সময়, বিকজ তখন তো আর পিছন দিকটা দেখতে পারছি না। আর এখানে সবাই আর কি আমরা নাম কইরাম একজন একজন করিয়া মাইক্রোফোনে। সুদূর কলকাতা থেকে এখানে এসেছে, আমাদের সঙ্গে এই নাটকে যোগ দিয়েছে। ওনার জন্য একটা জোরদার কোর্টাল দেখবো। সুদূর তো তানজিলা, ওনাকে আমরা মঞ্চে আহ্বান করছি, সুদূরকে মঞ্চে আহ্বান করছি। দুজন যাও, নিয়ে এসো সুদূরকে, নিয়ে এসো। তো কলকাতার থেকে আর কি একজন আইসে, যে ডাইরেক্টর আর কি। তো তাইন্দ্রে আর কি তারা দুইজনে আনের আর কি আমন্ত্রণ জানাইয়া স্টেজে নিয়ে উঠার। তো তাইন্দ্রে একটু অনার দিব আর কি তারার ক্লাব থেকে। কি মনে ভদ্রলোক, তো সেজন্য সুরদবাবু আমাদের এখানে এসছেন, এটা আমাদের অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমরা সেজন্য ওনাকে আজকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি এবং ওনাকে আমরা একটু সম্বর্ধনা দেব, দিয়ে আমরা নিজেরা সম্মানিত হব। সেজন্যই আমরা শ্রী সুরদবাবুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। খুব রাত তো হয়নি, আপনারা পাঁচ মিনিট আমাদের সঙ্গে দাদা মাথায় আসুন। এবার আমরা ওনাকে একটু সম্বর্ধনা দিই। সো তাইন্দ্রে এখানে একটা স্মারকপত্র আর উত্তরে দিয়া আর কি একটু অনার জানানোর এখানে ক্লাব থেকে, বিকজ তাই অনেক এইজেড মানুষ আর ক্যালকাটার থেকে অতটু মানে আইসে আর কি তাই ডাইরেক্টর হিসাবে। এটার লেগা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে এইসব কাজের জন্য আমি ঘুরেছি, কিন্তু আপনাদের এই যে জন্মভূমি শিলচর, এটা আমার কাছে একটা আকর্ষণীয় জায়গা ছিল অনেক দিন থেকে। অসমে আমি শুনি করতে অনেকবার এসেছি, গৌহাটি ইত্যাদি, কিন্তু আপনাদের কথা শুনেছি এখানকার বাংলা ভাষা আন্দোলনের ক্ষেত্রে। সো প্রোগ্রাম শেষ আই গেছি আর কি। কিরম লাগছে একটা মানে নিউ আর কি জিনিস তোমার সঙ্গে শেয়ার করলাম, ড্রামা টাইপ আর কি। একদিন আগে তো একদিন দেখছিলে ডান্স ড্রামা, যেটা আর কি মানে অ্যাকচুয়াল ড্রামা, যেটা ওইটার মধ্যে আর কি আমরা দুইটা পারফরমেন্স আসলো। তো হোপ করি তোমরা ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আমি এরকমই ট্রাই করব ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ তোমার সঙ্গে শেয়ার করার। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো প্লিজ একটু বেশি বেশি মানুষের কাছে তোমরা শেয়ার করিও আর কি ওইটাই।
আর আমার একটু লেট হয়ে যায় আর কি ব্লগ দিতে, কিছু ঘরের পার্সোনাল রিজনের লেগা ওইটাই। আর আমি তো কয়েকদিন আগে মেলার ব্লগ আপলোড করছি, গান্ধী মেলার ব্লগ, তো যারা যারা দেখছো না আমার চ্যানেলে গিয়া দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, টাটা।